সিলেট টেস্টের দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের বিপক্ষে 5 উইকেট হাতে রেখে 211 রানের লিড শ্রীলঙ্কার। এর আগে প্রথম ইনিংসে 188 রানে অলআউট হয়েছে স্বাগতিকরা। বিপর্যয় কাটিয়ে দ্বিতীয় দিন ঘুরে দাঁড়াতে পারল না টাইগাররা। তাজুল তার সেরাটা দিয়ে লড়েছেন, 3 রানের জন্য মিস করেন টেস্ট ক্যারিয়ারের প্রথম 50, কিন্তু টপ ও মিডল অর্ডার ব্যাটাররা ব্যর্থ। ওপেনার মাহমুদুল হাসান জয় ফেরেন 12 রানে, 18 রানে আউট শাহাদাত হোসেন দীপু। 25 রান করে বোল্ড হন লিটন দাস। শেষ দিকে খালেদ ও শরীফুলের লড়াকু ব্যাটিংয়ে 200 কাছাকাছি যায় বাংলাদেশের স্কোর। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কার শুরুটা ভালো হয়নি। দিন শেষে শ্রীলঙ্কার সংগ্রহ 5 উইকেটে 119 রান। এই ইনিংসে নাহিদ রানার 2টি এবং তাইজুল মিরাজ ও শরীফুলের শিকার 1টি করে উইকেট। He knew it was coming, the batter was...